হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। হ্যালো, আজকে আমরা পুজোর দ্বিতীয় দিন, আজকে নবমী দশমী, তাই আজকে আমরা যাচ্ছি ওখানে পুজোতে। আজকে সিঁদুর খেলাও হবে, আর তাই জন্য আজকে আমি লাল শাড়ি পরেছি, আর এই যো শ্রী একদম চুড়িদার পরে সেজে গুজে রেডি, আর এখানে এই যো রিক পাঞ্জাবি পরে আছে। তাই এখন ওখানে শুরু হয়ে গেছে, মোটামুটি পুজো তো শুরু হয়ে গেছে, তার কিছুক্ষণের মধ্যেই সিঁদুর খেলাও হবে, তাই ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে যেখানে পুজো হচ্ছে আমরা পৌঁছে গেছি, তোমাদেরকে আগেও দেখিয়েছি যেখানে পুজো হচ্ছে। তা নবমীর অঞ্জলিও শুরু হয়ে গেছে, আমরা এসে নবমীর অঞ্জলিও দিয়ে দিলাম। আর এই বেবাসী 16 বছরের পুজো কিন্তু এই প্রথম বছর কলকাতার স্টাইলে খোলা ময়দানে প্যান্ডেল করে পুজো হচ্ছে। এর আগে যে পুজোগুলো হয়েছিল সেগুলো সমস্ত স্কুল ভাড়া নিয়েই পুজো হয়েছিল। আর এখানে হচ্ছে দশমীর ডালাও পাওয়া যাচ্ছে মাকে সিঁদুর দান করে, তারপর যে যেরকম যাকে সিঁদুর পরায় সেই পুজোর ডালাও পাওয়া যাচ্ছে। তার সাথে নবমীর প্রসাদও দেওয়া হচ্ছে, আমি প্রসাদও নিয়ে নিয়েছি, এই যে দধিকর্মা, তার সাথে ফল প্রসাদ, মিষ্টি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। তা বেবাসীর পুজোতে প্রত্যেক বছর পার্বণী নামক একটা ম্যাগাজিন বেরোয়, সেই ম্যাগাজিনে ছোট বড় সবার কবিতা বা নিজের হাতে লেখা যে কোনো জিনিস, বাচ্চা বড় সবার ড্রয়িং এই ম্যাগাজিনটাতে বেরোয়। তাই এবছর রিকেরও ড্রয়িং এই ম্যাগাজিনে বেরিয়েছে, এই একটা ড্রয়িং, ও দুটো ড্রয়িং দিয়েছিল, তা দুটো ড্রয়িংই এই পার্বণী ম্যাগাজিনে বেরিয়েছে। সেই দেখে তো রিক তো প্রচণ্ড খুশি। আর এই যে এই একটা ড্রয়িং, ও দুটো ড্রয়িং করেছিল, দুর্গাপুজো রিলেটেডই ড্রয়িংটা করেছে, তা দুটো ড্রয়িং ওর বেরিয়েছে, রিক তো খুব খুশি, তার সাথে আমরাও। এছাড়াও প্রচুর সুন্দর সুন্দর লেখা ড্রয়িং এই ম্যাগাজিনটাতে আছে। চলো এবার দেখি মাকে বরণের পালা। এই যে মাকে নিয়ে আসছে, তার কারণ তোমরা নিশ্চয়ই জানবে যে এখানে হচ্ছে যে বড় বড় মূর্তিগুলো, সেই মূর্তিতে তো আমরা সিঁদুর পরানো, মাকে বরণ করা বা মিষ্টি খাওয়ানো করতে পারি না। তার কারণ প্রত্যেক বছর এখানে তো ঠাকুরের মানে ঠাকুরকে আনা সম্ভব হয় না, প্রচণ্ড ব্যয় সাপেক্ষ ব্যাপার একটা। তাই জন্য এখানে হচ্ছে আমরা যে পিতলের মা আছে দুর্গা মা, সেই মাকে আমরা বরণ করি, মিষ্টি খাওয়াই, আর বলি আসছে বছর আবার তাড়াতাড়ি এসো, সবাইকে সুস্থ সবল রেখো। সিঁদুর খেলা চলবে। আর এবছর বে এরিয়াতে প্রায় ছোট বড় দুর্গাপুজো নিয়ে প্রায় 30টার মতো পুজো হয়েছে। যখন বে এরিয়ার পুজোর লিস্ট আর কি দেখি, যে একটা কোনো সাইডে দেখি যে প্রায় ছোট বড় পুজো নিয়ে 30টার মতো পুজো, যাক দেখে তো খুব ভালো লাগলো। তার কারণ যে যেখানেই থাকুক না কেন সবাই ফ্যামিলি নিয়ে আনন্দ করতে পারবে, পুজোয় যেতে পারবে, তাই এটা খুব একটা ভালো ব্যাপার যে এতগুলো পুজো এখানে হয়েছে। আর সব পুজো তো একই সপ্তাহে যে হয়ে যায় এরকমও নয়, কোনো সপ্তাহে এখানে পুজো হলো, অন্য কোনো সপ্তাহে হয়তো অন্য জায়গা পুজো হলো, তার জন্য আমরা কিন্তু বেশ পুজোও দেখতে যেতে পারি কলকাতার মতো, আজকে এখানে কালকে ওখানে, এর মানে উইকেন্ড ছাড়া তো সম্ভব নয়, উইকেন্ডেই দেখতে যেতে পারি। তাই আমরা এর আগের সপ্তাহে একটা অন্য জায়গায় পুজো দেখতে গেছিলাম, তা এটা একটা বেশ ভালো। আর এখানে এই যে ধনুচিনা শুরু হয়ে গেছে, চলো দেখতে থাকি। এই যে এখানে এখন আমাদের ধনুচিনা শুরু হয়ে গেছে,
সবাই মিলে আমরা এখন এখানে ধুনুচি নাচ করছি, আর ওইদিকে মার বরণও চলছে, তাই একটা লম্বা লাইন পড়েছে, আর এখানে হচ্ছে আমরাই ধুনুচি নাচ করছি। আর ওইদিকে মনে হচ্ছে খাবার সার্ভও শুরু করে দিয়েছে। এবার দেখি আস্তে আস্তে একটু ওই দিকটা যেতে হবে, তার কারণ সন্ধ্যেবেলা আজকে আবার সিঙ্গার জোজোরও প্রোগ্রাম আছে, তাই আজকে বাড়িতে যাওয়ার খুব একটা তাড়া নেই, তার কারণ কালকে তো প্রচণ্ড তাড়া ছিল, যেহেতু আমাদের চারজনের প্রোগ্রাম ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সবাইকে রেডি হয়ে আসতে হবে, তাই আজকে একটু রিল্যাক্সড ফিল হচ্ছে যে চলো একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, তাই বাড়িতে গিয়ে জাস্ট একটু মুখটা পরিষ্কার করে একটা জামা পরে আর শাড়ি পরবো না, চলে আসবো সিঙ্গার জোজোর প্রোগ্রাম দেখতে, আর তোমরাও সাথে থাকবে, দেখতে থাকবে জোজোর প্রোগ্রাম। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যেহেতু এটা রায়ন পার্কে ওপেন পাবলিক প্লেসে হচ্ছে, তাই প্রচুর মানুষজন এখানে দাঁড়িয়ে আছেন, অবাঙালি বাঙালি এছাড়াও এদেশের লোকেরা মানুষেরা, ওনারা দেখছেন যে আমরা কী করছি, একে অপরকে সিঁদুর পরাচ্ছি, তাই ওনারাও সমস্ত এগিয়ে এসে বলছেন আমাদেরকে সিঁদুর পরিয়ে দিন, বা এটা কী জিনিস আপনারা করছেন, বা আমাদেরকে একটু সিঁদুর লাগান, ওরাও এনজয় করছে, খুব খুব ভালো লাগলো। এখানে খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে, আর আমার মুখে তো পুরো লাল, মানে সিঁদুরে ভর্তি, আমার মানে সবারই এখানকার তাই অবস্থা। আর চট করে দেখিনি কী কী ইয়াম্মি ইয়াম্মি খাবার আছে আজকের মেনুতে। এখানে হচ্ছে লেবু, কাঁচা লঙ্কা, রাইস, ঝুরি আলু ভাজা, ফিশ ফ্রাই, তার সাথে ডাল, একটা ফুলকপির তরকারি, এখানে হচ্ছে কোপ্তা, তার সঙ্গে মাটন, আমের চাটনি, পাঁপড় ভাজা আর মিষ্টি। উফ, জাস্ট দারুণ। আমরা চলে এসেছি জোজোর প্রোগ্রাম দেখতে, এখন জোজোর প্রোগ্রাম হচ্ছে, তার সাথে আমাদের একটা ব্যান্ডেরও প্রোগ্রাম হয়েছে, তাই এখন আমরা চলে এসেছি জোজোর প্রোগ্রাম দেখতে, চলো দেখি তোমাদেরকেও দেখাচ্ছি। এখনও প্রোগ্রাম শুরু হয়নি, শুরু হতে একটু দেরি আছে, তার মধ্যে দেখে নিই যে এখানে কী কী স্টল বসেছে। তা প্রায় তিন চারটের মতো এরকম অর্নামেন্টসের দোকান আর কি বসেছে, তো বেশ স্টলগুলোতে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। আর একটা জায়গা তো $5 করে যে দেখলে যে কিছু জিনিস হচ্ছে $5 করে সেল প্রাইস দিচ্ছে, তা আমি একটা গানের দুলো কিনেছি। আর তাছাড়া এখানে একটা শাড়ির স্টল আছে, আর এখানে সুন্দর সুন্দর বেশ ব্যাগ পাওয়া যাচ্ছে, কিছু ব্যাগ তো সেল প্রাইসেও আছে, সুন্দর সুন্দর দেখতে, ব্যাগের ডিজাইনগুলো খুব ভালো। আর এখানে হচ্ছে আমাদের বন্ধুরা হচ্ছে গাইবে, তারপরে একটা ব্যান্ডের প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে সিঙ্গার জোজোর প্রোগ্রাম আছে, তা চলো দেখতে থাকি। এখানে এই যে আমার বন্ধুরা একটু ওরা গান করবে বলে এখানে প্র্যাকটিস করছে নিজেদের মধ্যে, তাই ওদেরকে আর ডিস্টার্ব করবো না, অন্য দিকটা দেখি কী কী আরও পাওয়া যাচ্ছে। জোজোর প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দেখতে থাকি। This was for you, young sir. Bundhu tindi, uru padi chikil lam, dekhra payam na. Bundhu tindi, oh bundhu tindi, uru padi chikil lam, dekhra payam na. Bundhu tindi, kyaan parhi ke soyana, kira ke soyana. Kyaan parhi ke soyana, kira ke soyana. Aike zaike baruana, ushru hayona, bundhu tindi. Yeah.
পুজো পুজো পুজো, তাহলে পুজো শেষ। এবছরের মতো এই পুজোর জন্যই আমরা একটা বছর দীর্ঘ অপেক্ষায় বসে থাকি। তারপর কীরকমভাবে চলে আসে আর কীরকমভাবে যে চলে যায় আর বোঝা মানে বোঝাই যায় না। যাই হোক, সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আর শুভেচ্ছা। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। আরও একটা বছর প্রতীক্ষার পর্ব শুরু। আর আমার বন্ধুর সঙ্গে, আমার বন্ধু এসেছে, ও হচ্ছে প্লেজেন্টান থেকে, তাই ওর সাথেও ফটো তোলা। আর বুম্পু, ওর সাথেও রিক আর শ্রী ফটো তুলেছে, আর আমাদের সুব্রতর হচ্ছে ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। তাই তোমরা সবাই ভালো থেকো, সবাই পুজোয় আশা করি খুব আনন্দ করেছো, এনজয় করেছো। শুরু হয়ে গেছে প্যান্ডেল খোলার কাজ, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।